এদিকে করোনা আক্রান্ত হয়ে বাফুফের ক্যাম্পে আইসোলেশনে আছেন জাতীয় দলের পাঁচ নারী ফুটবলার। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানিয়েছেন, কৃষ্ণা সরকার, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও নীলুফার ইয়াসমিন নীলার স্বাস্থ্য পরীক্ষায় কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে, তবে তাদের মাঝে করোনার উপসর্গ নেই। করোনার কারণে মেয়েদের লীগ স্থগিত করায় বসুন্ধরা কিংসের এই পাঁচ ফুটবলার চলে আসেন বাফুফের ক্যাম্পে। এরপরে রুটিন মাফিক তাদের স্বাস্থ্য পরীক্ষায় কোভিড পজিটিভ আসে। ক্লাব থেকে তাদেরকে বাফুফে ভবনে নিয়ে আসার আগে আমরা তাদেরকে কোভিড টেস্ট করাই। কোভিড টেস্টে আমাদের পাঁচজন নারী খেলোয়াড় গত 13 তারিখে তারা পজিটিভ, তাদের রেজাল্টটি পজিটিভ আসে, এবং অর্থাৎ 6 দিন আগে। তো তাদেরকে আমরা রেজাল্টটি পাওয়ার সাথে সাথেই আমরা তাদেরকে আইসোলেশনে নিয়ে রাখি। তাদের যে করোনাটা সেটা আসলে অ্যাসিমটোমেটিক, উপসর্গবিহীন।